আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে ক্লাসটি হচ্ছে নবমতম ক্লাস। আজকে আমরা কিছু টুল বার শিখবো, সেটা হচ্ছে স্পট, হেলিং ব্রাশ এবং হচ্ছে পেস্ট টুল, কন্টেন্ট এওয়ার্ড টুল এবং হচ্ছে রিডাই। তো আপনারা আছেন অনলাইন ল্যাব ক্লাস বিডি ইউটিউব চ্যানেলে, আমি আছি সাইফুল ইসলাম শামীম। তো চলুন ক্লাসটি দেখে নিই কি কি আছে আজকের ক্লাসে এবং কি করে কাজগুলো সুন্দরভাবে করতে হবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর ক্লাসগুলো উপভোগ করতে থাকুন। দেখেন আপনারা অনেক সময় এরকম একটা ছবি দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই যে ফেজের মধ্যে যে স্পট গুলো আছে সেই স্পট গুলোকে রিমুভ করে দাও। এই স্পট গুলোকে রিমুভ করে দিতে হবে। এটাকে কাজ করার জন্য আমরা এই টুলটি ইউজ করতে পারি, আপনার স্পট হেলিং ব্রাশ। এটার কাজ হচ্ছে এই স্পট গুলোকে মুছে দেওয়া। দেখেন কত সুন্দর এই চিত্রটাতে দেখিয়ে দিচ্ছে স্পট হেলিং ব্রাশ। এইটার সাহায্যে আমরা এটা সিলেক্ট করে যেখানে যেখানে স্পট গুলো আছে সেগুলোকে শুধু মার্ক করে দিলেই স্পট গুলো আপনার নাই হয়ে যাবে। যেখানে যেখানে আপনার স্পট আছে ওই স্পটে ওই সাইজ অনুসারে আপনার ব্রাশে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি চলে যাবে। দেখেন এটাকে আমি একটা কপি করে নেই, তারপরে আপনাদেরকে কাজটা করে দেখাই, তাহলে আপনারা দুইটা টুলের মধ্যে দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখতে পারবেন। ইমেজটাকে লেয়ারটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে প্রেস করে, জে প্রেস করে কপি করলাম আর লেয়ার ওয়ানে আমি কাজ করব। ব্রাশটাকে আমি বড় করলাম, ওই যে থার্ড ব্র্যাকেট চেপে যেইটার যে স্পটের সাইজ সেই সাইজ অনুসারে আমি ক্লিক করব, স্পটের সাইজ অনুসারে ক্লিক করব, তাহলে আমার ওই স্পট গুলো উঠে যাবে। এখান থেকে যেখানে যে সাইজের স্পট আছে ওই সাইজে আমি ব্রাশটাকে ছোট বড় করব এবং ক্লিক করব, তখন আমার এই স্পট গুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপডেট ফিচারে চালানোর এটা হচ্ছে মজা, যে অনেক টুলে এই এই টুলটা নাই হয়তো বা ফটোশপে। এই যে এখন কিন্তু আমি যে যে জায়গায় স্পট ছিল এখানে আবার ক্লিক করতেছি, এখন কিন্তু স্পট নাই, তারপর ক্লিক করতেছি এটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার লম্বা করে টেনে দিলে ওই কালারটা কিন্তু এখানে সে মেকআপ করে দিতেছে। সেম কালার যেখানে আছে এখানে একটু টেনে ধরলে নিচের দিকে, মাউসের লেফট বাটনে চেপে ধরে নিচের দিকে টেনে ধরলে এই যে এই জায়গা কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। দেখেন ফেজের কিন্তু কোনো পরিবর্তন আসলো না, শুধুমাত্র আমার যে স্পট গুলো ছিল সেই স্পট গুলো রিমুভ হয়ে গেছে। এই স্পট রিমুভের উপরে আপনি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করে কিন্তু আপনি কাজ করতে পারেন, এটার প্রচুর কাজ স্পট রিমুভের। আপনার শুধু এইটার উপরে যদি আপনি কাজ করেন আর কিচ্ছু পারেন না ফটোশপে, শুধু এইটা দিয়ে আপনি আর্ন করতে পারেন। দেখেন ম্যাডামের এখন চেহারা দেখেন, আগের ছবিটা দেখেন, এই যে আই উঠাই দিলাম, এটা দেখেন এবং এইটা দেখেন, ক্লিয়ার এতটুকু। এবং এখানে যেটা আছে হেলিং ব্রাশ, হেলিং ব্রাশের কাজ কি, হেলিং ব্রাশের কাজ এটা আমরা রাখলাম, এটারে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এক নাম্বার লেয়ারটা থাকলো। হেলিং ব্রাশের কাজ হচ্ছে আপনার অল্ট্রা ধরে অন্য জায়গা থেকে কালার নিয়ে পিক করতে হবে। যেমন নাকের এখান থেকে যদি আমি কালার নেই অংশতে, অল্ট্রা ধরে এখানে প্লাস করতে হবে, এই কালারটা নিয়ে এটার উপরে ছাড়তে হবে। দেখেন হেলিং ব্রাশটা আপনি যে কোনো একটা জায়গার থেকে কালার পিক করতে হবে আগে আপনাকে, সেই ক্ষেত্রে আপনি অল্টা ধরে রেখে নাকের যে অংশ থেকে কালারটা পিক করতে চান সেই অংশে একটা ক্লিক করে ছেড়ে দেবেন, এবার আর অল্টা ধরা লাগবে না। এখন শুধু নিয়ে গেলেই দেখবেন আপনার এই যে, দেখেন আমি যখন ক্লিক করতেছি যেখানে ফার্স্টে ক্লিক করছিলাম এখানে একটা প্লাস চিহ্ন আসবে, দেখেন প্লাস চিহ্ন কিন্তু আসতেছে, তার মানে এই কালারটারে অন্য জায়গায় পিক করতেছে, কালারটা নিয়ে ওইখানে সে ফালাই দিয়েছে। হেলিং ব্রাশের কাজ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট জায়গা থেকে কালার পিক করে অন্য জায়গায় বসানো। ফার্স্টে অল্টা ধরে যে কোনো এক জায়গা থেকে কালারটা পিক করতে হবে, এটা এই এই তারপরে অল্টার কাজ শেষ। এখন আমি যেখানে স্পট আছে ওইখানে নিয়ে গিয়ে একটা ক্লিক করলেই
ওই কালারটা ওইখানে বসে পড়বে, ঠিক আছে? তো এরকম এইটা দিয়ে করবা কি, এটা দিয়ে করতে হবে যে আমার যেই স্থানে আমি কালার চেঞ্জ করব ওই স্থান থেকে কালারটা পিক করতে হবে, তাহলে আবার নয়তো আবার ফ্যাকাশে দেখা যাবে। যেমন আমি শরীরের একটা অংশ থেকে কালার নিয়ে যদি সব জায়গায় পিক করি তাহলে জিনিসটা দেখতে খারাপ দেওয়া যাবে। এই কারণে যে স্থানে আমি কালারটা নিব ওই স্থান থেকে আমার কালারটা পিক করতে হবে, কারণ ওই কাছের কালারটাই কিন্তু তার শরীরের কালার। যেমন নাকের অংশে কিন্তু একটু ডার্ক থাকে সবসময়, খেয়াল করবা মেয়েদের হোক ছেলেদের হোক, নাকের গোড়ালি এবং নাকের উপরের ডগা এটা কিন্তু ফেজের ত্বকের চাইতে একটু ডার্ক থাকে, সেক্ষেত্রে ওইখানের কালারটাই আমার পিক করে দিতে হবে। তো দুইটা টুলের কাজ দুই ধরনের, এই টুলটা ম্যানুয়ালি সব ফটোশপে পাওয়া যায় যেটা দিয়ে এখন কাজ করতেছি, নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল। এটা 20-তে আছে, অন্যগুলাতে আছে কিনা আমি জানি না, অন্যগুলাতে থাকলে আমার জানাইবেন। ঠিক পেস্ট টুল, এই পেস্ট টুলের কাজ অনেক মজার। এইটাকে যখন যে স্থান থেকে তুমি, এই কারণে বারবার পিক করতে হবে যে স্থানে যেরকম, যেমন এই ফেজের এতটুকু কালার এক, সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা কালার নিয়ে পুরোটা পিক করতে পারবা। এতটুকু কালার এক, যে যে স্থানের কালার এক, যেমন নাকের এই ডগার কালার এক সেম, তখন এখান থেকে একবার পিক করলে চলে। কিন্তু এই যে চোখের যে বাস, এখান থেকে তো একবার পিক করলে চলবে না, এখানে তো কালারটা ডার্ক হইতে হইতে লাইট আসছে, তাই না? হেলিং ব্রাশ হচ্ছে ম্যানুয়ালি কাজ করার জন্য, স্পট হচ্ছে ও আর্টিফিশিয়াল কাজ করে অটো, রাইট? তারপরে দেখো এই পেস্ট টুল, পেস্ট টুলের কাজও কিন্তু এরকম। পেস্ট টুলের কাজ হচ্ছে দুই ধরনের, আমি এইটাকে দেখো মার্ক করছি, যেই যে কালারের সেম এইটাকে ধরে এই যে বাকি কালারে ছেড়ে দিলে দেখো এই কালারটা এখানে পিক হয়ে যাবে, যেখানে স্পট আছে এটাকে ধরে ভালো জায়গায় ছেড়ে দিলে ওই কালারটা এখানে চলে আসবে। এই যে এতটুকু মার্ক করলাম, টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, এই কালারটা পিক হয়ে যাবে। তার মানে এইগুলো সব কালারে, এই এই যে হেলিং ব্রাশের আন্ডারে যতগুলো ব্রাশ আছে প্রত্যেকটা ব্রাশের কাজ হচ্ছে এগুলারে কালারাইজ করা। হ্যাঁ, তো এখানে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলারে মার্ক করে করে কিন্তু ওই স্থানে ছাড়তে হবে যে স্থানে এর কালারটা বিলংস করে, এর বাইরে ছাড়া যাবে না, যাতে এই যে এটা চোখের এখানে ছাড়লে এই কালারটা ম্যাচিং হবে। এটাকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় কালারটাকে মার্ক করে ধরলে ছাড়লে এইটা ব্যবহার হয়। আমার উচিত সবগুলো টুল দেখানো, এখানে আমি সবগুলো দেখাচ্ছি, কিন্তু আই সাজেস্ট স্পট রিমুভ টুল ইজ দ্য বেস্ট। আপনারা সবাই স্পট রিমুভ টুল ইউজ করবেন এখান থেকে, কারণ এর উপরে আর কোনো টুল নাই আমার মতে, কারণ এই ফিচারের মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে এটাই মনে হয়েছে। অন্যান্য টুলগুলো দিয়ে আপনি 100% একুরেট করতে পারবেন না, কারণ সব জায়গায় একুরেট কালার নাই। এটা দিয়ে মার্ক করে করে এই সেই জায়গায় ছাড়তে হবে যেখানে এই কালারটা নাই। এটার মধ্যে আবার যদি আমি প্রপার্টি টুলটা খেয়াল করি, এখানে প্রপার্টির মধ্যে কিন্তু দুই ধরনের আছে, নর্মাল আছে। যদি আমি নর্মাল সিলেক্ট করি, নর্মাল সিলেক্ট করে দেখো নর্মাল গুলা কিন্তু ওই কালারটা এখানে চলে আসে, আর যদি আমি কন্টেন্ট এ ওয়ার্ড দেখি, আমরা গত ক্লাসে দেখছিলাম যে কন্টেন্ট এ ওয়ার্ড দিয়ে অবজেক্ট রিমুভ করা যায়, এই সেম এরকম অবজেক্ট রিমুভ করার জন্য এই কন্টেন্ট এ ওয়ার্ড এটা দিলে কালারটাকে এখান থেকে নিয়ে ছাড়লে যেখান থেকে ছাড়বো ওইখানে কালারটা এসে এখানে পিক করবে। আর যদি আমি নর্মাল দেই, এই কালারটা যেখানে ছাড়বো ওইটা কিন্তু ওইটা ডার্কনেসটা আছে। নর্মালের যেইটা ভালো হয় সেই জিনিসটাই আপনারা ব্যবহার করবেন, দুইবার তিনবার টানতে হয় নর্মালের ক্ষেত্রে। নর্মালের ক্ষেত্রে এটাকে একবার না দিলে আর একবার দুইবার টেনে দুই যতবার টান দিবেন ততবার ক্লিয়ার হবে এটা। তো নর্মালের চাইতে সবচেয়ে ভালো হয় এখানে পেস্টটা, আমরা যে পেস্ট সেটিংটা থাকবে পেস্ট সেটিং থেকে কন্টেন্ট এ ওয়ার এই অপশনটা সিলেক্ট করে রাখবো, তাহলে আমরা বেস্ট ফলাফলটা এখান থেকে পাব। ঠিক তার নিচে যেটা আছে কন্টেন্ট এ ওয়ার মুভার, এটা তো আমরা জানলামই, এটা সেম কাজ, এইখানে যতগুলো টুল আছে সেম কাজ করে। আপনি এটা যদি মার্ক করেন, করে টেনে ধরেন, তখন ওই কালারটা এখানে চলে আসবে। সাপোজ আপনি ধরেন একজনের মুখে তিল আছে, অনেক সময় তিল থাকে এখানে মুখের এই পাশে তিল থাকে, এখন আর তিল নাই, তো আরেকজনের তিল আছে অন্য জায়গায় তিল, আচ্ছা এই তিলটা আমি চাইতেছি যে নিচে অন্যখানে ইউজ করতে বা গালে ইউজ করতে, তখন সেম জিনিসটাকে আমি ক্লিক করে ধরে আমি এইখানে দিতে পারি। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে এক স্থান থেকে আপনার স্পটটাকে ট্রান্সফার করে অন্য স্থানে দেওয়া, ঠিক আছে? এইটা আসলে
কারা ইউজ করে জানি না, কিন্তু অনেক সময় নায়িকাদের তিল চেঞ্জ করতে এই জিনিসটা ব্যবহার হয়। যেমন এইখানে ছিল, তারা এই দেখতে সুন্দর লাগে না তাই এইখানে দিলাম, অথবা এইখান থেকে আমি ট্রান্সফার করে আর তার এইখানে দিলাম আমি নিচে, তো এইটা শুধুমাত্র স্পটটাকে ট্রান্সফার করবে, বাকি অপশন গুলো তার আগের মতনই থাকবে। আশা করি এইটার কাজও আপনারা বুঝতে পেরেছেন। রিড আই, এই রেড আই এর কাজ অনেক ইম্পর্টেন্ট একটা টুল। রেড আই, রেড আই দেখেন এই যে এর চোখটা কিন্তু রেড, লাল, এরকম অনেকের চোখ পাওয়া যায় যে লাল লাল জলে রক্তের মতন, তো রেড আই টুল দিয়ে আপনি এরকম চোখগুলো পরিষ্কার করতে পারেন। রেড আই টুল দিয়ে জাস্ট চোখটাকে আপনি সিলেক্ট করবেন, যতটুকু চোখের মনিটা থাকে এই মনিটার উপরে কাজ করার জন্য রেড আই টুলটা ব্যবহার করা হয়। দেখেন এটা আপনি যত বেশি করবেন তত বেশি এটা কিন্তু ডার্ক হচ্ছে। এটা যে আমি 100% করে দেই, উপরে প্রপার্টি থেকে 100% করে দিলে দেখেন এই যে ব্ল্যাকের সংখ্যাটা, লালের সংখ্যাটা কেটে যাবে, ব্ল্যাকের সংখ্যাটা বাড়বে। চোখে যে লাল অংশটি ছিল, লাল অংশটি কেটে আপনি ব্ল্যাকের অংশটা বাড়তেছে, বেশি হয়ে গেছে। এইটা আপনারা পরিমাণ মতো দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কতটুকু দিলে পারফেক্ট হয়। ডিফল্ট অবস্থায় 50 থাকে, 50 সবচেয়ে বেটার। অনেকের চোখ আছে প্রচুর লাল হয়, সেই লাল চোখগুলোকে ব্ল্যাক করার জন্য এটার তো অন্য কালার, এর তো কোনো কালারই নেই, দেখি এটা কি আসে। এটার উপরে কাজ করবে না, যেখানে লাল আছে সেখানেই সে কাজ করবে। তো এই আই এই টুলটা ব্যবহার করে অনেক সময় আমরা যখন ক্যামেরায় ছবি তুলতে যাই তখন অনেকে বলে তাকায় থাকেন, ক্যামেরার দিকে তাকান, এর দিকে তাকান, ওর দিকে তাকান, এই তাকানোর কারণে তাদের চোখে অনেক সময় লাল হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তখন এই লাল চোখগুলোকে একটু ব্ল্যাক করার জন্য আপনার এই রেড আই চোখের বাটনটি ব্যবহার করা হয়। আমি যদি রেড আই দেখি, এখানে সার্চ করে দেখি রেড আই আছে কিনা, কারো এখানে একটা রেড আই আছে, এটাকে নিয়ে নিই। এরকম দেখা যায় যে অনেকে ছবি উঠাইছে ফটো সেশন করতে গিয়ে, এখন তার ছবিতে দৃশ্যমান হয়ে গেছে তার চোখের মণিগুলো লাল, তখন সে হায়ার করবে আপনাকে যে এনি ওয়ান হ্যাভ টু গ্রাফিক্স ডিজাইনার টু চেঞ্জ আওয়ার রেড আই। তখন আপনার এই রেড আই চক্ষুগুলোকে আপনাকে রেড আই থেকে চেঞ্জ করে ব্ল্যাক আই করে দিতে হবে। তো এটা তত রেড না, এই কারণে ততটুকু ইফেক্ট এখানে দেখা যাচ্ছে না। আরো যদি চেঞ্জ করতে চান এখানে ইফেক্ট গুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আর যদি একদম কমিয়ে দেই তো এইভাবে আপনার এই কালার গুলোকে আপনারা দূর করতে পারবেন। আশা করি এই বিষয়টা এই টুলটাও বুঝতে পেরেছেন। তা আজকে আমরা জানলাম যে আইড্রপার টুলের কাজ কি, এবং আমরা স্পট হেলিং ব্রাশ থেকে শুরু করে এটার যে 5টি আইটেম আছে সেই বিষয়গুলো জানলাম। তো এই টুলগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব, এবং এইটা দিয়ে দেখেন স্পট হেলিং ব্রাশ দিয়ে আপনি শার্ট প্যান্টের উপরে রক্তের দাগ, বিভিন্ন দাগগুলো কিন্তু আপনি মুছতে পারেন। তো এই টুলগুলো আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে এটার ফলাফল আপনারা পোস্ট করবেন, আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে আপনাদের। প্রত্যেকটা টুল যেমন সুব্রত করছে, সুব্রতের মতন আপনারা প্রত্যেকটা টুলের উপরে নাম লিখে দিবেন। দেখেন এই যে চোখের, এই যে দেখেন এখানে কাজ করতেছে মোটামুটি, এই যে লাল অংশগুলো কিন্তু দূর হচ্ছে, দেখেন চোখের এখানে এই যে মনির পাশে যে চক্ষু, চক্ষু লাল রক্তের মতন চক্ষু, এই যে দেখেন একটা রেড আইয়ের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন চোখের ভিতরের রেড। আরেকটা ছবি আছে ওইটা কিন্তু আমরা নিতে পারি দেখার জন্য, ওই ব্যক্তির চক্ষু, এই যে লাল চক্ষু, চোখের মধ্যে রক্ত। রক্ত চক্ষু, এটা 50 করি, এটা 50 করি, দেখি এবার পুরোটারে মার্ক করে দেই। দেখেন হ্যাঁ, দেখেন সুন্দর লাল থেকে কালো হয়ে গেছে 50-50 করার কারণে, লাল থেকে কিন্তু একদম কালো হয়ে গেছে। আমি চাইলে এটারে সাদাও করে দিতে পারি, কিভাবে দেখেন স্পট রিমুভ টুল দিয়ে এটাকে যদি আমি ক্লিক করি এটা কিন্তু ধীরে ধীরে সাদা হয়ে আসবে, ধীরে ধীরে সাদা করা যাবে একদম। তো
এইটা আসলে এই যে অন্য জায়গা থেকে নিয়ে আসতেছে, সেক্ষেত্রে আমি হেলিং ম্যানুয়াল যেটা সেটাকে ব্যবহার করতে পারি, ম্যানুয়ালি টুলবার। এইটা আপনারা কখন কোন টুলবার দিয়ে কোনটাকে পারফেক্ট করতে পারবেন সেই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে এখানে দেখবেন, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। না, এইটার ওয়ে 1 নম্বর ওয়ে হচ্ছে চোখের 99% কোন কালার আছে। যেমন এই যে চোখটা কিন্তু সাদা থাকে, আমাদের মনে কি থাকে, সাদা না? তো লালটা থেকে যদি আমরা কালার পিক করতে যাই তখন তো আমাদের সব এলোমেলো হয়ে যাবে, এই কারণে আগে লালটাকে সরায় নিতে হবে। এখন দেখেন তো চোখটা কিরকম দেখা, এখন ঠিক আছে না চোখটা? না, এটা আমি হেলিং ব্রাশ টুল দিয়ে করলাম। হেলিং ব্রাশ দিয়ে ওই সাদা অংশ থেকে নিয়ে নিয়ে এখান থেকে যে এখান থেকে এই জায়গাটা মেক আপ করছি, উপর থেকে এই জায়গাটা মেক আপ করছি। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5 পাঁচটা টুলের কাজই আপনারা করবেন, কোনটা দিয়ে কখন কি কাজ করা হয় এটা করে করে বুঝতে হবে। হ্যাঁ, স্পট দিয়ে তো শুধু স্পট রিমুভ করে দেন, চোখের উপর যদি স্পট রিমুভ করতে যান তাহলে পাপড়ি গুলা চলে আসবে, কারণ চোখটা হচ্ছে ছোট, রাউন্ডিং এলাকা কিন্তু ছোট। ঠিক আছে, তো এই কারণে আমি ম্যানুয়ালি কাজ করলাম, ম্যানুয়ালি এটাকে আরো জুম করলাম, করে ম্যানুয়ালি এটাকে আমি কাজ করে নিলাম, বিভিন্ন জায়গা থেকে কালার গুলা দিয়ে ম্যাচিং করে নিলাম। মূলত আপনাকে রক্তটা দূর করতে হবে। যেমন এরকম হয় মেডিকেলে, দেখা গেছে একটা আপনার আমাদের আমার কিছুদিন আগে একটা আমার শুভাকাঙ্ক্ষী পাঠাইছে, তার ওয়াইফ তাকে সন্দেহ করে সবসময় যে তুমি কোথায় গেছো। তো সে এক ফ্রেন্ডের সাথে ছিল, সে একটা মেয়ের সাথে ছিল মূলত, তো ওই মেয়ের বডি ওইখান থেকে রিমুভ করে ওই স্থানে তার ফ্রেন্ডের বডি অ্যাটাচ করতে হয়েছে একদম জলজ্যান্ত। তো ওই ক্ষেত্রে যখন দেখা গেছে যে স্থানগুলোতে আমি যখন ছবিটাকে রিমুভ করছি তখন ওই যে বিল্ডিং এর পিছনের যে দেওয়ালগুলো ওইগুলা তো কেটে গেছে, তখন আবার ওই বিল্ডিং এর আকার অনুসারে এর পিছনে রিয়েল বিল্ডিং গুলা সেট আপ করতে হয়েছে, দেন ওই ফ্রেন্ডটাকে এনে বসাইতে হয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু খুব মেনটেন করে আপনি কখন কোন সময় কোন টুল ব্যবহার করবেন সেটা, আপনি যখন টুল গুলা সম্পর্কে বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তখন ওই টুলের ব্যবহারটা আপনি বুঝতে পারবেন যে কখন কোনটা কোন সময় কিভাবে ব্যবহার করা উচিত, বা ব্যবহার করলে সবচেয়ে পারফেক্ট রেজাল্টটা পাবেন। ঠিক আছে, তো এই দুইটা টুল আমরা দেখলাম। তো আজকে আমরা দেখলাম টপিকস 7 এবং 8, 7 এবং 8 এর সব বিষয়গুলো দেখলাম, স্পট রিমুভ করলাম, আই রেড কালার রিমুভ করলাম, অবজেক্ট তো আমরা গতকালকে রিমুভ করেছি, বিভিন্ন অবজেক্ট রিমুভ করতে পারি আমরা সবাই। অবজেক্ট রিমুভ করতে পারেন না আপনারা, বিভিন্ন অবজেক্ট